অবশেষে সপ্তাহের শুরুতেই স্বস্তির বাড়ি ভিজল একাধিক জেলা পয়লা আষাঢ়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তীব্র গরম থেকে রেহাই মেলেনি তবে আজ ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছে তাপমাত্রার পারদ সোমবার ভোরে কালো মেঘে ছেয়ে যায় তিলোত্তমার আকাশ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় কলকাতা হাওড়া ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া ও পূর্ব বর্ধমানে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে আগামী চার থেকে পাঁচ দিনে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি হলেও সোমবারে পুরুলিয়া বাঁকুড়িয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপ প্রবাহ চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবারের মধ্যে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে অন্যদিকে আগামী বাহাত্তর ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে